জেলায় বন্যা দুর্গতদের পাশে দিনরাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বিজিবি বিএনপি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন আজ দিনব্যাপী জেলার নারিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বন্যা কবলিত এলাকায় এসব ত্রাণ বিতরণ কার্যক্রম চলে শুকনো খাবার রান্না করা খাবার রান্না করে খাওয়ার সামগ্রী ইত্যাদি বিতরণ চলেছে বিভিন্ন স্থানে দুপুরে ঝিনাইকাতির মালিছি কান্দা ইউনিয়নের হাসলিগাঁও বাতিয়াগাঁও বানিয়াপাডা রাঙ্গামাটি ও জুলকাও বিএনপির পক্ষ থেকে ট্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এ সময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ট্রানের মধ্যে ছিল চাল ডাল তেল আলু মুড়ি গুড় নগদ টাকা এদিকে একই দিন বর্ণার্থীদের মাঝে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গতকাল রাতে বিজেপির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মাহমুদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে পাঁচশো দুর্গতদের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয় তবে ট্রানের তুলনায় দুর্ঘটনের সংখ্যাই বেশি ফলে ট্রানের জন্য এক চলছে হাহাকার কেউ ট্রাণ নিয়ে গেলে হোম লিখিয়ে পড়ছে বানভাসিরা সংকট পড়েছে বিশুদ্ধ খাবার পানির জানাতুল আফসানা channel bangla ভাই হাত দেন না হাত না